আল্লাহ রবিরে শিক্ষা দিছেন, তোমরা প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ কইও, বিসমিল্লাহ কয় এটা সুন্নাত, বিসমিল্লাহ ছাড়া যে কাজ শুরু করা হয় এই কাজের মাঝে কোনো বরকত থাকে না, এই কাজের মাঝে শয়তান শামিল থাকে। যে কাজের শুরুতে বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় এই কাজের মাঝে কোনো ফল ফায়দা নাই, এটা ফল শূন্য, এটা কোনো ফায়দা নাই। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহ পড়িও প্রত্যেক কাজের শুরুতে। এখন সুদর দেখা করবো আসলে বিসমিল্লাহ হয়ে আসবো না, না বুঝছেন নি, এই সময় না, অবৈধ কাজ এটা, এটা বিসমিল্লাহ, বিসমিল্লাহ যাই যত কাজ আছে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ হওয়া এটা নবীর সুন্নত। একজন মহিলা খুব ধার্মিক আল্লাহওয়ালা আবিদা একজন মহিলা, কিন্তু তার স্বামী তো ইলা নাই, স্বামী বিগড়াই বিগড়াই, স্বামী হইলা কিপট স্বামী, কিন্তু স্ত্রী ঘরের প্রতিটা কাজ করতে শুরুতে খালি বিসমিল্লাহ বিসমিল্লাহ পাঠ কর, স্বামী এইসা দেখিয়া তা না বরদাস্ত না, তাই কইলা তুই অত বিসমিল্লাহ বলিস, একদিন তোর টেস্ট করি টেস্ট করি, এক আংটি তা নাত্তাই কুলিয়া কেন বিবি দেখি বলে আমার আংটিটা তুমি রাখো, তাই বিসমিল্লাহির রহমানির রহিম ওই আংটি হাতে বসে আত লইয়া এক গঠির মাঝে নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া রাখছিল, আর সামনে এটা কি কইয়া দেখবা তাই খানো দেয়া রাখছিল, বিবি গঠির মাঝে আংটি রাখার বাদে তান অন্য খাজর মনস্ক হয়ে গেছে, স্বামী একটু ফরে বাইয়া ফুটবল কোটি তা গিয়া আংটি হরাই দিছে, হরাইয়া নিয়া অন্য কান রাখি দিছে, কিছু সময় বাদে আইয়া কইল বিবি আমি যে তোমারে আংটি দিছিলাম আমার আংটিটা দেও, স্ত্রী তো মাঝখানোর কাহিনী কানার জানেন না, তাই গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া হাত কোটির মাঝে ঢুকারা আল্লাহ ফিরিস্তার এটা গিয়া কইন দেও ফিরিস্তা তাড়াতাড়ি করি তুমি যাও গিয়া আংটিটা আল্লাহর বান্দি যে জায়গাত রাখছো ওই জায়গাত রাখিয়াও, নালে আসবো বিসমিল্লাহর মান আর রইতো নাই, আল্লাহ ফিরিস্তার ডাকিয়া কই তাড়াতাড়ি যাও আংটি যে জায়গাত আসিল ওই জায়গাত নিয়ে রাখি দেও, নাইলে আইজ বিসমিল্লাহর মান আর রইতো নাই, ফিরিস্তায় যে জায়গা নিয়ে সামনে রাসছিল না সেখান থাকিয়া কঠো আনিয়া কঠির মাঝে রাসুল, তাই বিসমিল্লাহ হইয়া যাইয়া দিছেন দিয়া আংটিটা হাত লইয়া বার কই বিসমিল্লাহ এই নাত লইয়ার সাইন কই আবার বুঝলাম না গিতা রে দেখি গিয়া কানত ইসলাম মতন যে রয়েছে ইন্দ আর তো গাইয়া তো কই নাই ই সব তা কি তাই না সব পিতা গ্রহণ করলাম কইলা গো বিবি তুমি যেটা হরাইতা হলতা আসাম আমার হইল ভ্রান্ত ধারণা আমি আইসটা গীতা বাদ দিলাইলাম তুমি যেটা হরাই ওটা আমি মানি লাইলাম, তাই নয় আরম্ভ করি চৈন দিন থেকে ইতা ঘটনা তাই কিতা সব বলে আমরারও বইন বাদ দিস যারা আসো প্রত্যেক কাজও বিসমিল্লাহটা আমল করে যান দেখবা এটার আলাদা একটা বরকত আছে, আল্লাহ নবীর শিক্ষা এটা কোনো বেহুদা নাই বেফায়দা কিছু নাই এটা আমরা আমল করতাম। কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ ফরমাইয়াছেন ওয়া আলাইহা তিশআতা আশার দুজখর দারওয়ান হইলেন 19 জন ফেরেশতা আর বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে 19টা হরফ, যদি কোনো মানুষে ফজর নামাজের পরে একবার খালিস নিয়তে পড়িলাই বিসমিল্লাহির রহমানির রহিম ই একবার আমল করার কারণে দুজগর 19 জন দারোগার আত্মা কি মানুষটা রেহাই পাইলি গো, 19 জন দারোগার দুজগর এই 19 জন দারোগার হামলা থাকিয়া ই মানুষটা রেহাই পাইলি গো যদি পড়িলাই বিসমিল্লাহির রহমানির রহিম ইখান পড়তে পয়সা লাগবে না তুতা দি পড়তা দিল রে খালিস বানাইয়া
মাগরিবের নামাজ পড়ি আরো 19 বার যদি পড়ে, নতুবা একবার খালিস ভাবে পড়িলাই, ই আমল কেন জীবনে তার আমলে পরিণত করিলাই, দুজকর 19 জন দারোগা থাকি রেহাই পাইলিব। এত বড় ইটার পাওয়ার বুধবার নিকা, এই 19 জন দারোগা 19 জন ফেরেশতার মাধ্যমে হাজার হাজার ফেরেশতা ওলা আছে, এরা হইলা 19 জন কন্ট্রোলার, বুঝছেন নাকি? উমর রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফত আমলেন রোম সম্রাটের মাথা মাঝে ব্যথা, কত দুয়াইদার উপরাইছেন মাথার বেদনা করে না, উমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে চিঠি লেখছেন, ও আমির মুমিনিন উমর, আপনি তো মুসলমান, আপনি আমার একুনতা দেউকা, আমার মাথার বেদনা যন্ত্রণায় আর সহ্য করতাম পারিয়ান না, বাহকর মাধ্যমে সিটি ফাটাইছেন খলিফাতুল মুসলিমিনের কাছে, কে ফাটাইছেন? রোম সম্রাটে, রোমের সম্রাট উদ্বারা নিকিদা উমর রাদিয়াল্লাহু তাআলা আমি সিটি ভাইয়া, বাচ্চা মানুষ চিকিৎসার তো কোনো ত্রুটি হয়েছে না, কত বড় বড় বিজ্ঞ ডাক্তার হল দেখাইছেন মাথার যেটা হলে না, তাই হইলে আমার ধর্মটাকে তাদের খিতা দেওয়া যায়, তাই একটা কাগজ দিয়েছে ব্যবহার করতে টুবি হি বেটা ইসলাম ধর্মাবলম্বী নাই বিধর্মী, বলছেন ও দুয়াই তোমারে দিস তুমি মাথা টুবি দিতা, তাই বউ আস্তাই বস্তাই কইলা আচ্ছা দিলাই একবার সহ্য আন্না মাথার বেদনা একবার দিয়া দেখিলাই, যেমনে মাথা দিস লগে লগে মাথার বেদনা ছাড়ি গেছে, এখন আরেক সমস্যায় দেখা দিছে, যত সময় পর্যন্ত মাথার মাঝে টুবি থাকে অত সময় মাথার বেদনা থাকে না, টুবি সরাইলে মাথার বেদনা শুরু হয়ে যায়, তান সবার সেমিনারও খিলাখানি মাথার দিয়া যাইতা, তখন মানুষের তান ভাই সারা আর থাই নইলা হেড কমর, থান মাথার বেদনার যন্ত্রণা সহ্য করতে পারত না, বাধ্য হইয়া দেওয়া লাগে, কতদিন চিন্তা বিন্তা করিয়া কইলা এগুর মাঝে কিথা অত কেরেশমা দেখিলাই আর দেখি টুবির মাঝে কিথা ও টুবি ফারিয়া দেখুন ভিতরে কাজর টুকটাক লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, ওখান ফাইয়া তাই চিন্তা করলাম বাচ্চা মানুষ গভীর চিন্তা করলাম, ইসলাম ধর্মর খলিফাতুল মুসলিমিন উমরে মাত্র কুরআন শরীফের একটা আয়াত লেখিয়া দিছেন নারীটা দেওয়ার বদৌলতে মাথার বেদনা ছাড়ি গেছে, এই সামান্য তো আয়াতর যদি এত মর্তবা তাহলে তার আর ধর্মর মাঝে কি রইয়া গেছে, চিন্তা কর চিন্তা কর যে ইখানোর মাঝে যদি অত পাওয়া তে গোটা ধর্মর ভিতরে কি রইয়া গেছে, চিন্তা কর চিন্তা কর, এটা কি অবশ্যই এরা তো আহলদার মানুষ, পয়লা তো হইলে ইসলামের ভিতরে আরো মহান কিছু রইয়া গেছে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহাবা, হুজুরে ফরমাইল ও আবু রায়রা বিবির সাথে মিলামিশার সময় তুমি বিসমিল্লাহ পাঠ করিও, যে মিলামিশা বিসমিল্লাহ হইবাই আর ই মিলামিশা থাকি যে আওলাদ জন্ম লইব, ই আওলাদ ভূমিষ্ঠ হওয়ার পর থাকিয়া যত শ্বাস প্রশ্বাস ফেলাইব প্রতিটা দমে দমে তোমার আমল নামাজ নাকি লেখা হইব,
খালি ই আওলাদ শেষ না, ই আওলাদর কর্তা কি আরো যত আওলাদ হইবা, হি আওলাদর কর্তা কি আরো যত আওলাদ হইবা, প্রত্যেকটা আওলাদর আওলাদ থাকিয়া যত দম পালাইবা প্রতিটা শ্বাস প্রশ্বাসে প্রশ্বাসে তোমার মঙ্গমাত নেকি দেওয়া হইব। কোন সময়? কোন সময়? মিলামিশার সময়। বিসমিল্লাহ কথা, এটা আল্লাহ নবীর শিক্ষা। হ্যাঁ হ্যাঁ, তা যারও হুরুতে একটা ইতার চঞ্চলে দেখিয়া হয় না, তোমার যে বিসমিল্লা রয়ে যায় না, এটা কথা কথা মানে না। হ্যাঁ, পড়াত গিয়ে আনলে মেসাবরে সাতায়, স্কুলে গেলে মাস্টরে সাতায়, বাড়ির তাহলে মুরব্বীরে সাতায়, কথাবার্তা মানে না। ওই ইগুর মাঝে নাড়িগত তো দোষ আছে, এগুর ফরমাত দোষ, এগুলো বিসমিল্লার ফরমা নাই, কথা কই না নিমাজ। এই সময় একটা দোয়া আছে, এটা পাঠ করতা, এটা যদি অকলটা মানিয়া চলো, দেখো আল্লাহ আপনার আওলাতে ওলা সুজ্জালা বানাইয়া দিছে, নাইলে এগু বেজুই তো হয়ে যায় তোমার না সরিলে আওলাদ খানদান পর্যন্ত তোমারে কলঙ্কিত করে নিব, আসাই না বিষয়। হ্যাঁ, এটা নবীর শিক্ষা। শিক্ষা আওলাদ বালা ভাই তো এলে বালা ফরমার দরকার, যত অলি আল্লাহ হইছেন, যত জ্ঞানী মহা জ্ঞানী হইছেন, যত মানুষ আকলদার হইছেন, ইতা সব মানুষের মূল ঢুকাইয়া দেখো গিয়া এরার মা ওলা আসলা ধার্মিক আল্লাহ ওলা আল্লাহ ওয়ালি ও গিয়া তারা যত বাচ্চা জন্ম দিছেন, ইতা নেগ্গা রইছেন, দিনদার রইছেন, আলিম হইছেন, সমাজের গুণী জ্ঞানী আল্লাহ তারারে বানাইছে। বুঝছেন নাকি? তা মা তাক, মা তাক অম্বনের তো মূল, মা তাকিয়ে হয়েছে, বুঝছেন নি, মা তাকিয়া হয়েছে। বড়বীর সাহেব, বড়বীর সাহেব হয়েছেন, তার মা দেখো বাকিটা বলে তাই আঠারো সিপারার হাফিজা আসনা, তার মা দিল ধরছন, বড়বীর সাহেব তার মার ফেটো তাকি তাকি অটো তার আঠারো পাড়া পর্যন্ত হিফজ হয়ে গেছে। বড় সুবহানাল্লাহ, ফরমান আটি কইলে তুমি বালা ইট হয়ে বেড়িবা, বালা ইট ফেইতে হইলে ফরমা ঠিক করতে হইব আগে। হ্যাঁ, আমরা ফরমা যেটা এটা ঠিক করতে হইব, আবিদা মহিলার কাছ থেকে সুসন্তান নেক্সট সন্তান পাওয়ার আশা করা যায়। কেন বলছেন? আল্লাহ আমরা সুন্নত পায়বন করে দেবা, সুন্নতর আমল করে দেবা, অসংখ্য সুন্নত এই জমিনও আল্লাহ হাবিবে রাখিয়া গেছে। এই সুন্নত ব্যতীত আশিকে রসুল আউলিয়া কেরামের মহব্বত এটা ব্যর্থ, এটা মুখে আওয়াজ করে কোনো ফায়দা নাই। এই সুন্নত পায়বন এই তৈরি আর দুনিয়া এবং আখেরাতর এই গাঠ ফারইব একমাত্র উত্তম মাধ্যম হইল আল্লাহ নবীর সুন্নতরে অনুসরণ অনুকরণ করে যাওয়া। আল্লাহ আমরারে ই আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।